ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের একজন বন্ধু জানতে চাইছেন, বাচ্চা জন্মের পরে নেভাস বন্ধ হওয়ার জন্য কি 40 দিন অপেক্ষা করতে হবে, নাকি ব্লিডিং অফ হলেই 40 দিন আগে সালাদ সোম করা যাবে? আমার বান্ধবীর পক্ষ থেকে প্রশ্ন জানিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ। উত্তর হলো বোন, প্রশ্নের জবাব হলো, আসলে আমাদের দেশের মহিলারা অনেকেই মনে করে 40 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে না। আসলে রক্ত বন্ধ হয়ে গেলে, নিফাসের রক্ত বন্ধ হয়ে গেলেই তখন এটা তার মানে সে নামাজ পড়তে পারবে। আমি বহু মহিলার যারা মাসালা জিজ্ঞেস করেছি, কেউ 25 দিনে, কেউ 30 দিনে, কেউ 35 দিনে মানে মানে বন্ধ হয়ে গেছে, কারো হয়তো 50 মানে 40 দিনও থাকে। তো এই জন্য বলবো যে আমরা চেষ্টা করে দেখবো, যখন সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবো, এরপরে আর কোনো ব্লিডিং আসে না, তাহলে বুঝতে হবে যে এটা আমার নেফাস শেষ হয়ে গেছে। আর বিশেষ করে কোনো মহিলা যদি পূর্বে বাচ্চা হয়ে থাকে, তাহলে তার পূর্বের একটা অভিজ্ঞতা আছে যে আমার গত মাস গত বাচ্চার পরে কতদিন মানে আমার ব্লিডিং হয়েছিল। তো যাই হোক, এটা ব্লিডিং রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরেই কি করবে, সে গোসল গোসল করে ফাঁক হয়ে সালাত আদায় করা শুরু করবে। তবে রক্ত বন্ধ হওয়ার মনে করে 4-5 দিন পরে যদি দুদিন রক্ত দেখা যায়, তাহলে মনে করতে অসুস্থতার কারণ হয়েছে, অথবা মহিলাদের যে মাসিকের সময় যদি হয়ে থাকে, তাহলে হয়তো মাসিক শুরু হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মহিলারা এই সমস্ত মশালাগুলো ভালো করে মনে রাখবেন, যাতে করে আপনাদের পাক পবিত্র এবং শরীরের ইবাদতগুলো ঠিক মতো করতে পারেন। আসসালামু আলাইকুম।